हेलो एवरीवन आउट देयर, वेलकम बैक टू माय यूट्यूब चैनल पार्टलि बोहेमिया। एखन घड़ीते बाजे सकाल 7:30, टेम्पारेचार 13 डिग्री सेंटिग्रेड। आज आमादेर डेस्टिनेशन होच्छे পাঞ্চেত ড্যাম আর সারাউন্ডিং এরিয়া। সারাউন্ডিং এরিয়া বলতে টু বি ভেরি স্পেসিফিক গড়পঞ্চকোট আর তেলকুপি। তো আজকে আমাদের এই ওয়ান ডে ট্রিপটাতে টোটাল 3টে বাইক যাচ্ছে আর তাতে আমরা 5 জন আছি। বাকি 4 জনকে আপনারা আমার কোনো না কোনো ব্লগে দেখেছেন, তাদের নতুন করে ইন্ট্রোডাকশনটা না হয় কোনো একটা জায়গায় চা খেতে খেতে দেবো। তো দেখতে দেখতে দুর্গাপুর টোলও চলে এলো, ঠান্ডাতে পুরো অবস্থা খারাপ। এই সময় একটু দাঁড়িয়ে চা ব্রেকটা নেওয়া খুব নেসেসারি ছিল, কিন্তু একটা বাইক পড়াং করে সামনের দিকে এগিয়ে চলে গেছে আর তাদের সাথে কন্ট্যাক্টও করা হচ্ছে না। তো একসঙ্গে না দাঁড়ালে গ্রুপে গিয়ে প্রবলেম হয়, তো তাদের সঙ্গে যখন দেখা হবে তখন দাঁড়িয়ে চাটা খেতেই হবে। আসাম সোলো পৌঁছে গেলাম, চা খাওয়া এখনও হলো না। এই সামনের কাটটা থেকে বাঁ দিকে চলে গেলে আসানসোল, কিন্তু আসানসোলের ভেতর দিয়ে আমরা যাবো না, আমরা সোজা আসানসোল বাইপাসটাকে ধরলাম, সোজা বেরিয়ে যাব। সোজা বেরিয়ে গিয়ে পসিবিলি মেরার কাছে একটা চৌমাথা মোড় করে যেখান থেকে ডান দিকে গেলে মাইথন পৌঁছাবো, বাঁ দিকে গেলে পাঞ্চেতের দিকে, সেইখানে দাঁড়াতেই হবে। একেই বলে জোস, সাইক্লিপ্রি ইন্টার্ন ফ্ল্যাক নিয়ে বেরিয়ে পড়েছেন। এনাদের কাছ থেকে অ্যাকচুয়ালি এনথুজিয়াজমটা শিখতে হবে। বাঁ দিকে যেটা দেখছেন সেটাকে যেন পাহাড় মনে করবেন না, এটা ওপেন কোল মাইনিংয়ের ফল। ওগুলো মাটিগুলো ওখানে পাথরগুলো ডাম্প হয়ে হয়ে ওরকম, কিন্তু দূর থেকে দেখে পাহাড় বলে মনে হয়। তো টোটালি এই জায়গাটা কোল এরিয়ার মধ্যেই পড়ছে, যে কোনো সময় ধস নামতেই পারে এখানকার জিওলজিক্যাল স্ট্রাকচারের যে অবস্থা। সো আমরা মাইথন মোড় অব্দি পৌঁছে গেছি, ওইদিকে মাইথন, সামনের ওই তরুণটার ওইদিকে ঝাড়খণ্ড, আর আমরা যাব রামনগর কলিয়ারি দিকে বাঁ দিকে। এখন একটু চা খেতেই হবে, বর্ধমান থেকে বেরিয়ে কোনো জায়গায় দাঁড়ায়নি, শুধুমাত্র ওরা ধর পেট্রোল নিতে দাঁড়িয়েছিল পানাগড় ঢোকার আগে, তখন দাঁড়িয়েছিলাম, এখন চাটা খুব দরকার। তো যেটা পেন্ডিং ছিল আজকে আমরা কেকে যাচ্ছি। তো শুভদীপ চান, এদিকে রয়েছে সুহাস, মনা, মনাকে আপনারা দেখেছেন আমার বিহাইন্ড নাথ ব্লগে, আর শুভদীপ চাঁদ সুহাসকে আপনারা দেখেছেন আমার মুকুর মণিপুর ব্লগে। তো আমরা এখানে এবার একটু ঠান্ডাতে একটু চাটা খাই, চাটা খেয়ে আবার আমরা বেরোবো। এখন রয়েছি আমরা বড়াকোর শহরের বাইরের দিকে, মানে আউটস্কিট জোন। পরের মধ্যে বেশ খানিকক্ষণ আমরা আটকে গেছি, আটকে গেছি মিন্স এই দেখতে পাচ্ছেন জ্যাম, সরু রাস্তা, গাড়ির চাপটাও একটু বেশি, তো জ্যাম ঠেলে ঠেলে এগোই। কখন ফাঁকা রাস্তা পাবো জানি না, ফাঁকা রাস্তা পেলেই এবার গাড়ি টানতে হবে। আরে ধানবাদ তো পৌঁছেই গেলাম, 49 কিলোমিটার। তো বড়াকোরের ভেতর দিয়ে আসতে আমাদের রীতিমতো অবস্থা খারাপ হয়ে গেছে, সংকীর্ণ রাস্তা প্লাস জ্যামটাও ভালোই পেয়েছিলাম। তো এখনও পর্যন্ত আমরা পশ্চিমবঙ্গে আছি, বড়াকর নদীর ওপারটা হচ্ছে চিরকুন্ডা, চিরকুন্ডা কিন্তু ঝাড়খণ্ডে পড়ে যাচ্ছে। কিন্তু ঝাড়খণ্ড ঢুকতে গেলে কিন্তু আমাদের এই ব্রিজটাকে পেরুতেই হবে এমন কোনো ব্যাপার নয়, তার কারণ হচ্ছে এই বড়াকর নদীর মাঝ বরাবর ঝাড়খণ্ড আর পশ্চিমবঙ্গের বর্ডারটা রয়ে গেছে। একটা মজার জিনিস দেখতে পাচ্ছেন, ওই যে দূরে নদীর চরে অনেক জামা কাপড় কেচে মেলে দিয়েছে, গোপ্রোতে কেমন আসছে আমি বলতে পারছি না, কিন্তু এখান থেকে দারুণ দেখতে লাগছে, অনেক কালারের জামা কাপড়, বেসিক্যালি শাড়ি সব, তো মেলা রয়েছে, দেখতে কিন্তু ভালো লাগছে।
আমরা কিন্তু অলরেডি ঝাড়খণ্ডে ঢুকছি, যেহেতু বড়কর নদীর আমরা ক্রস করে গেলাম। গেটটাও চলে এলো, ওয়েলকাম টু ঝাড়খণ্ড। তো সামনে থেকে আমরা বাঁ দিকে বাঁকবো, বাঁ দিকে বেঁকে কিছু কলোনির মতো জায়গা আছে, ডিভিসির কিছু কোয়ার্টারের মতো আছে, সেইগুলোকে পেরিয়ে আমরা সোজা পৌঁছে যাবো পাঞ্চেত ড্যামের কাছে। ওয়েলকাম টু ডিভিসি পাঞ্চেত। সো গেটটাও পেরিয়ে এলাম, আর একটুখানি যাওয়ার পরই পাঞ্চেত পৌঁছে যাব। তো আমরা প্রথমে কিন্তু ড্যামে উঠবো না, নেহেরু পার্ক হয়ে ড্যামে ওঠার আগে নেহেরু পার্ক হয়ে আমরা বাঁ দিকে ঢুকে যাব। তো লক গেটের এই দিকের পোর্শনটা যেখানে জলটা অল্প অল্প করে আসছে, সেখানে একটা ওয়াটারফলের মতো রয়েছে, তো সেখানে অবধি যাব, সেখানে খানিকক্ষণ ঘোরাঘুরি করব, তারপর আমরা ড্যামে উঠব। দেন ড্যাম থেকে আমরা সোজা চলে যাব তেলকুপির দিকে গড়পঞ্চকোট ফেরার সময়টুকু। এটা পাঞ্চেত ড্যামের লক গেট এরিয়ার এপারের সাইডটা, তো ওই কাছাকাছি যাওয়ার চেষ্টা করব আমরা একটুখানি পাথরের উপর দিয়ে হাইকিং এর মতো করে। ইন শর্ট, এখানকার জিওলজি আর লিথোলজি হলো প্রিক্যাম্পিয়ান ফর্মেশন, তার উপর গন্ডোয়ানা সেডিমেন্টারি ডিপোজিশন, গ্রানাইট, সেল, স্যান্ডস্টোনের নিচের সহাবস্থান। সামনে গর্ত, ফাইনালি পৌঁছে গেছি। দেখে যতটা সহজ মনে হচ্ছে অতটা কিন্তু নয়, পাথরগুলোর উপর রেখে রেখে হাঁটাটা বেশ কষ্টকর। তো এই যে ড্যামের যতগুলো স্পিল গেট দেখতে পাচ্ছেন, এগুলো সব কিন্তু কংক্রিটের, এর মধ্যে দুটো স্পিল গেট আছে যেখানে 40 মেগাওয়াট ইচ ইলেকট্রিক প্রডিউস। ভাই দেখে জলের ছিটেগুলো মুখে লাগছে, জলের আওয়াজ, মনটা একদম চাঙ্গা হয়ে গেছে, ক্লান্তি সব দূর হয়ে গেছে। দাদা কি মাছ, চিংড়ি মাছ এবার ধরা যায়? কিরকম সাইজের চিংড়ি পান, কিরকম সাইজের চিংড়ি পান? বাবা, তো নেহেরু পার্ক থেকে বেরিয়ে এবার আমরা ড্যামে উঠছি। 1959-এ এই ড্যামটার উদ্বোধন হয়, আর এটা ডিভিসির যতগুলো ড্যাম রয়েছে ফার্স্ট ফেজের এটা নাম্বার 4। এর আগে কোনার নদীর উপর একটা হয়েছিল, বড়াকরের উপর দুটো হয়েছিল, দেন দামোদরের উপর এই ড্যামটা তৈরি হয়। মাটির তৈরি এই ড্যামটার স্পিলওয়েগুলো কংক্রিটের, টোটাল 45 মিটার হাইট, প্রায় 6.7 কিলোমিটার লেন্থ এই পুরো ড্যামটার। আর এই যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি, মানে এর উইথটা নিয়ার অ্যাবাউট 10.5 মিটারের মতো। তো এই ড্যামটার এই পোর্শনটা এখনও ঝাড়খণ্ড আছে, একটু যাওয়ার পর ওই পোর্শনটা আবার পশ্চিমবঙ্গের মধ্যে পড়বে। ওরকম বন্ধু, ড্যামের রাস্তাটাকে আমি এনজয় করি এবং আপনারাও আমার সাথে এনজয় করুন। এক্স্যাক্টলি মনে পড়ছে না, তবে 10,960 বা 61 এই স্কোয়ার কিলোমিটার এরিয়া জুড়ে ড্যামটার ক্যাচমেন্ট এরিয়া, কি বিশাল। পাঞ্চেত ড্যাম থেকে আমরা বেরিয়ে পড়েছি, আর এখন আমরা যাচ্ছি টুয়ার্ডস তেলকুপি। ফেরার সময় গড়পঞ্চকোট যাব, আর আমার বাইক দেখতেই পাচ্ছেন আমি চালাচ্ছি না, আর বাইকটা এখন চালাচ্ছে শুভদীপ। তাতে প্রচুর ইকোট্যুরিজম সেন্টার গড়ে উঠেছে, কিন্তু এগুলো কতটা
ইকো ট্যুরিজমকে প্রমোট করে সে বিষয়ে সন্দেহ রয়েছে। যেমন ধরুন এদিকে, ওয়াও কি সুন্দর ইকো ট্যুরিজম। তো যাই হোক, আপনারা যদি আসতে চান জাস্ট গুগল করে নেবেন, মাল্টিপল অপশন এখন আপনারা পেয়ে যাবেন। একটা দুটো জায়গা থাকলে সেটাকে মেনশন করা হতো আগে, এখন অনেক জায়গা, জাস্ট গুগল করে নেবেন, নিজের বাজেট মতো সুবিধা মতো এখানে চলে আসবেন। জায়গাটা যতই নোংরা এখন হয়ে যাক না কেন, মানে আমরাই করছি সেটা, কিন্তু এখানে এসে একদিনের জন্য আরামসে থাকা যায়, ভালো জায়গা, বেশ ভালো জায়গা। পাঞ্চেত ড্যাম থেকে বেরিয়ে কচপেল হয়ে পুরুলিয়া বরাকর রোডটা ধরে রঘুনাথপুর থার্মাল পাওয়ার স্টেশনের পাশ দিয়ে লালপুর হয়ে আমরা সোজা পৌঁছে যাব তেলকুপি। এখন তেলকুপি পৌঁছে গেছি, তেলকুপি পৌঁছে এবারে এই পুরনো যে মন্দিরগুলো রয়েছে নৌকা করব, নৌকা করে আমরা এই মন্দিরগুলোকে ঘুরব। এই হচ্ছে আমাদের ছোট্ট নৌকা, এই নৌকাতে চেপে আমরা এখন দূরের মন্দিরগুলোতে যাব আর যেতে যেতে গল্পটাও শোনাবো। আমাদের হাসি ঠাট্টা চলতেই থাকবে, একটা গুরুত্বপূর্ণ তথ্য এই ফাঁকে বলে ফেলি, এই যে জায়গাটায় আমরা এখন নৌকা করে যাচ্ছি এই তেলকুপি, তো এই জায়গাটা পাঞ্চেত ড্যাম যখন তৈরি হয় সেই সময় রিজার্ভারের জলে সাবমার্জ হয়ে যায়। ঐতিহাসিকভাবে বলতে গেলে প্রায় হাজার বছর আগে এই টোটাল জায়গাটা শিখর বংশের রাজধানী ছিল এবং একটা বিশাল বড় কমার্শিয়াল হাব হিসেবে ব্যবহৃত, তো সেই জায়গাটার এখন পরিণতিটা দেখি। এই অঞ্চলের ডিটেলস গল্পটা আমরা এখন আমাদের এই ভাইদের কাছ থেকে শুনে নেব। ওই দিকে যেখানে নৌকাগুলো চলছে তার পেছনে যে সবুজ দাগটা ওই দিকটাই হচ্ছে ঝাড়খণ্ড নিসরা। এগুলো জৈন মন্দির ছিল, পরে এখানে হিন্দুরা তাদের দেবদেবীর পুজো শুরু করে। জোসেফ ডেভিড বেগলার 1878 মোস্ট প্রবলি প্রথম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে এই মন্দিরগুলোর অস্তিত্বের কথা কিন্তু লিপিবদ্ধ করেন। বেসিক্যালি পাথরের তৈরি, কিছু কিছু জায়গায় ইটেরও তৈরি, শুধু একটা নয় এরকম অসংখ্য মন্দির এখানে আছে। যখন জলের লেয়ারটা কমে যায় তখন সেই মন্দিরগুলোর অনেকটা কিন্তু বাইরেও বেরিয়ে আসে। এই দাগগুলো অবধি জল ওঠে, তাই তো? রেক দেবলে কি সুন্দর নিদর্শন দেয়, ওপরের চক্রটা দেখ আর্ধেক নষ্ট হয়ে গেছে। মানে এইখানকার পাথর তুমি যদি খুলে বাড়ি নিয়ে যাও তাহলে তোমাকে রাতে স্বপ্ন দেবে যে আমার পাথরটাকে এখানে দিয়ে এসো, হয়েছে নাকি? গর্ভগৃহটা কি আর নিচে ছিল নাকি? দুটা রাস্তাটা দুতলা একটা, আচ্ছা মানে এন্ট্রান্সটা তলায় চলে গেছে, তাই তো? তখন মন্দিরের ভেতরে কি ঢুকতে পারো তোমরা? আচ্ছা এটাই হচ্ছে মন্দিরের প্রবেশদ্বার। এই যে জায়গাটা এখন বর্তমানে আমরা আছি তেলকুপির লালপুর দামোদর নদীঘাট, এবং কথিত আছে একসময় এখানে 20-22টি মন্দির বা দেউল ছিল,
বর্তমানে যে দেউলটি দেখছি আমরা এটা 18 নম্বরের দেউল এবং জানা যায় 8 থেকে 900 বছর আমলের তৈরি। এছাড়াও একটা ভৈরবন্তের মন্দির ছিল শিব মন্দির ওই ওই জায়গা অনেক দূরে, তো ছাপ্পার সাইজ ডুবে যায় ডুবে বাঁধ তৈরির সময়, তারপর থেকে কিন্তু মন্দিরটা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। তারপরও মন্দিরটা বেশ কিছুদিন দেখতে পাওয়া যেত, তো যখন জল থাকে না গ্রীষ্মকালের সময় বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মন্দির চূড়াটা অবশ্যই 8-9 ফুট দেখতে পাওয়া যায়, কিন্তু এখন সম্পূর্ণ জলে ডুবে আছে। তো মন্দির যে একটা ইতিহাস বর্ণনা দেখেছি পড়েছি ইতিহাসে, তা দেখা যায় যে মন্দিরের এলাকা মন্দিরের আপনার চত্বর পূজার ঘর সরঞ্জাম টোটাল একটা এলাকা নিয়ে পাথরের কি ঘেরা দিয়ে মন্দির ছিল, কিন্তু বর্তমানে দামোদরের নদীর তলায় বলা যায় এবং ওই জায়গাটা দুর্গা মন্দির ছিল, আর যেখানে আপনার আলেন উপরটা ওইটা কালী মন্দির তৎকালীন, ওই একটা দেউল দেখাচ্ছে। টোটালটা এক সমুদ্র যে দেখা গহর দেখাচ্ছে নদীর মধ্যে, টোটালটা একটা বস্তি নগরী, প্রাচীন তৈলকম্প নাম ছিল তৈলকম্প, হ্যাঁ তৈলকম্প বলা হয় কিন্তু আমরা এখনকার ভাষায় যেমন তেলগড়া বলি বা তেলকুপি স্থান তেলকুপি লালকুন্দি ঘাট। যেমন এখন ধরুন জল আছে, অনেক সময় গ্রীষ্মকাল জল থাকে না, জল কম শুরু হয়েছে তখন আপনার টোটাল নদীটার এগুলো আপনার চাষ হয়, মানে সমস্ত শীতকালীন চাষ গ্রীষ্মকালীন চাষ, মানে কোনো সবজির আর কি কোনো চাষের বাকি থাকে না। এছাড়াও এখানকার সমস্ত যে নৌকাগুলি যাচ্ছে এগুলো মাছ ধরা মাছ জীবিকার পথে আর কি চলছে। দেখা যায় যে জেনারেটর ছিল কিন্তু বিনা জেনারেটরও লাইট কিন্তু চলে যায়, এটা শোনা কথা বা খুব একটি মানে অলৌকিক ঘটনা। তা আমার যে ছবি আছে যেগুলো 1872 সালে আপনার ইংরেজি বেগলার সাহেব ছিল ফটোগ্রাফার, সংরক্ষণ যেহেতু আমাদের এলাকার কাছে আছে, আর একটা চেষ্টা ছিল আমাদের যেহেতু ভৈরবের মন্দিরটা অপার পাড়ে আছে মানে মেন স্রোতের অপারে, যদি এলাকা থাকতো তাহলে তো আমার গ্রামবাসী নিয়ে আমরা মন্দিরটা ঠিক যত্ন দেখাশোনা করতাম রক্ষণাবেক্ষণ, কিন্তু সেটা করা হয়েছে না। কিন্তু মন্দিরটা একটা বিরাট বর্ণনা আছে, 1960 সালে যখন যে ছবিটা দেখা যায় সাদা ক্যামেরায় প্রকাশে তখন কিন্তু বেশ মন্দির তিনটে অংশ ছিল, একটা পরপর তিনটে মন ছিল, চারদিকটা চত্বর পরিষ্কার ছিল, তারপর থেকে জল আসার পর ভেঙে ভেঙে নষ্ট হয়ে যায় এবং অনেক যাত্রা কীর্তন। তারপর ফোটো আমি দেখিয়ে দেবো, আরও অনেক ফোটো আছে আমার। এবং বর্তমানে তেলকুপি যে এলাকাটি আমাদের লালপুর গুরুডি তারাপুর কিছু গ্রাম নিয়ে বেষ্টিত এবং আমাদের পুরুলিয়া জেলার 2 নম্বর ব্লক রঘুনাথপুর শহর থেকে 20 কিলোমিটার আমাদের লালপুর তেলকুপি ঘাট, এটা বর্তমান অবধি 2014 সালে যখন সরকার ঘোষণায় ট্যুরিজম স্পট তেলকুপি লালপুর ঘাটকে, সেই অবস্থায় রাস্তার কাজ শুরু হয়। রাস্তার কাজ শুরু হওয়ার পর অনেক সময় জটিলতার কারণে কেস হয়ে পড়ে আছে এবং সমস্ত সরকারি টাকা বরাদ্দ বন্ধ হয়ে যায় এবং রাস্তা তৈরি করার সময় যে কালী মন্দির দেখলেন যে কালী মন্দিরটা আমরা এই গ্রামবাসী কিছু লোক উদ্যোগ নিয়ে আমরা পরিষ্কার করি এবং সেই পুরনো কালী মন্দির সেটাই আমরা মন্দিরে যে দিচ্ছিল সেই মন্দিরটাতে আমার সম্পূর্ণ 2014 সালে 6 জানুয়ারি সোমবার থেকে আমরা কালী পুজো শুরু করে আসছি। এখন অবধি প্রতি বছর পৌষ মাসের যে অমাবস্যা হয় সেখানে খুব বড় একটা জনসভা মেলা হয় কীর্তন এবং হাজার হাজার লোকের সমাবেশ, 8,000-10,000 কোনো হিসাব থাকে না, সমস্ত লোকে আমার কিছুদিন কীর্তন খাওয়া দাওয়া হয় এরকম একটা যা জনপ্রিয় হয়েছে। এরপর মোটামুটি কলকাতা থেকে বা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনেক লোক আসে, শুটিং স্পটে পরিচিত হয়ে গেছে, পিকনিক স্পট হয়ে গেছে। তেলকুপি থেকে বেরিয়ে পড়লাম আর এখন আমাদের ডেস্টিনেশন হচ্ছে গড় পঞ্চকোট। তো বেসিক্যালি আমরা একটা স্টোরি লাইন ফলো করার চেষ্টা করছি, বাঞ্চেত ড্যাম আর তার সাবমার্জ এরিয়া হিসেবে তেলকুপি, আবার শেখর বংশের রাজধানী হিসেবে তৈলকম্পা, তো সেখান থেকে আবার তাদেরই রাজত্বকালের অন্যতম গুরুত্বপূর্ণ একটা স্থান গড়পঞ্চকোট। সামনের এই পাহাড়টা এটাকে বলে পাবড়া পাহাড়, আবার এর কোনো নামও নেই, পাবড়া গ্রামের দিক থেকে পাবড়া পাহাড় বলে। পাহাড়টার পেছন দিকে প্রতাপপুর গ্রাম আছে, সেখান থেকে প্রতাপপুর পাহাড় বলে। তবে এই জায়গাটা ঢিউ রইল, কোনো এক সময় এসে অবশ্যই এখানে আমি ক্যাম্পিং করবই করবো, আপনারাও চলে আসতে পারেন ক্যাম্পিং করার জন্য বা রক ক্লাইম্বিং করার জন্য, পারফেক্ট একটা ডেস্টিনেশন আসাই যায়, সেফ অ্যান্ড সিকিউর, চারিদিকে গ্রামও রয়েছে অল্প অল্প দূরে এবং সুন্দর জায়গা। আমরা এবার গড়পঞ্চকোটের একদম কাছাকাছি চলে এসেছি, খুব সম্ভবত 90 খ্রিস্টাব্দের দিকে দামোদর শেখর কিছু আঞ্চলিক উপজাতির সর্দারদের সাহায্য নিয়ে পঞ্চকোট রাজত্বটি স্থাপন করেন, যেটা পরবর্তীকালে আরও তিনি বিস্তারও করেন। এই পাহাড়ের মাথায় একটা দুর্গ ছিল, দুর্গ মানে গড়,
পঞ্চকোট বলতে বোঝায় পাঁচটি কোট বলতে এখানে পার্টিকুলার যে সমস্ত উপজাতি ছিল পাঁচটি উপজাতি তাদের নির্দিষ্ট করে। তো সেই অনুযায়ী এখানকার নাম হয় গড় পঞ্চকোট। তো এই যে চারিদিকে দেখতে পাচ্ছেন ঘন বাঁশঝাড়, এটা ছিল এখানকার ত্রিস্তরীয় যে সুরক্ষা ব্যবস্থা তার একটা পার্ট। পরিখা আছে, এরকম ঘন বাঁশঝাড় রয়েছে, আর পাহাড়ের মাথাতেও কিন্তু কিছু জায়গা ছিল যেখান থেকে সৈনিকরা চারিদিকে লক্ষ্য রাখতে পারত। আদি কল্যাণেশ্বরী মন্দির, মন্দির ভগ্নদশা, কিন্তু এর পেছনের গল্পটা এখনও জীবিত। তৎকালীন সেন বংশের রাজা বল্লাল সেন শেখর বংশের রাজা কল্যাণ শেখরের সাথে তার মেয়ে সাধনার বিবাহ দেন এবং যৌতুক হিসেবে দেন তাদের কুলদেবী শ্যামারূপাকে, যিনি পরবর্তীকালে এখানে এসে কল্যাণেশ্বরী নামে পূজিত হতে শুরু করেন। রক্ষণাবেক্ষণের অভাবে সব ধ্বংসপ্রাপ্ত। এখানে নাকি আগে 5 মাইল বিস্তৃত দুর্গ ছিল, ভাবা যায়। বর্গী আক্রমণের সময় থেকেই জায়গাটা ধ্বংস হতে শুরু করে, আর এখন তো আর কিছুই অবশিষ্ট নেই। রক্ষণাবেক্ষণ না হলেও 500 বছর আগেকার এই টেরাকোটার কাজগুলোর কিছুটা এখনও টিকে আছে, দেখতেও ভালো লাগে। চলুন ভেতরটা দেখায়। ভারী সুন্দর গম্বুজের মতো, এদিকে একটা সিঁড়ি আছে যেটা দিয়ে আগে ওপর অব্দি ওঠা যেত, এখন তো এই অবস্থা। তো গড় পঞ্চকোটে যতগুলো মন্দির আছে তার মধ্যে সব থেকে বোধ হয় আকর্ষণীয় এটাই, বাকিগুলো তো ভেঙে গেছে। এটাকে তাও এখন একটুখানি যত্ন করে মেনটেন করা হচ্ছে। 2014 সাল যখন লাস্ট এসেছিলাম এখানে, তখন এর চারিদিকে এই বাউন্ডারি ওয়ালটাও ছিল না, এবং তখন মন্দিরের ওপর পর্যন্ত ওঠা এত সিঁড়ি দিয়ে, যেটা আগের মন্দিরে দেখলে ওরকম সিঁড়ি এখানেও আছে। বাকি মন্দিরগুলোর মতো এই মন্দিরটাও পোড়ামাটি আর টেরাকোটার কাজ দিয়ে তৈরি, কিন্তু এর গঠন শৈলীটা খুব সুন্দর, 5টা চূড়া আছে। গড় পঞ্চকোট ঢোকার মুখেই ডান হাতে এই মন্দিরটাকে আপনি দেখতে পাবেন, যেটা সম্পূর্ণ ভগ্ন। জোর বাংলা প্যাটার্নের এই মন্দিরের কাছাকাছি আগে যাওয়া যেত, এখন বাঁশ দিয়ে আটকে দিয়েছে, আর সূর্যটাও এমন একটা জায়গাতে যেখানে মন্দিরের ভিউটাও ঠিকঠাক আসছে না, সরি ফর দ্যাট। এখানে আসতে গেলে একটু মাঠের ভেতর দিয়ে হেঁটে আসতে হবে। তো পেছনে গড় পঞ্চকোট পাহাড়কে রেখে আজকের মতো আমাদের এই ব্লগটা শেষ করলাম। আমাদের ট্রিপ এখনও চলবে, এখন এখান থেকে আসানসোল হয়ে বাড়ি ফিরব, কিন্তু সেম রুট তো। সো নেক্সট আর ব্লগটাকে কন্টিনিউ করার কোনো মানে নেই। ভেবেছিলাম বরন্তি যাব, কিন্তু একটু প্রবলেম তৈরি হয়ে গেছে বলে আমরা আর বরন্তি যাওয়া হলো না। তো কোনো একদিন আপনাদের সঙ্গে নিয়ে একদিন বরন্তিও চলে আসবো, বরন্তিতে বসে সানসেট দেখব। তো কোনো কারণে যদি আপনাদের এই ব্লগটা ভালো লেগে থাকে, দেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।